আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ওবিবি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা অনেকেই খুঁজতেছিলে যে বাংলাদেশে একটা নতুন একটা ওবিবি এবং ওয়ান যে বাস, তারপর হুন্দাই অরিজিনাল যে বাসগুলো আছে সেগুলো সম্বলিত, তো তোমাদের মাঝে নিয়ে আসলাম এরকম সুন্দর একটা ওবিবি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই ওবিবিটা কিন্তু সাইজটা কিন্তু অনেক বড়, আমি যে ওবিবিটা দেখেলতেছি এটি কিন্তু সে ওবিবি আমি যেটার কথা বলতেছি। তো এটার সাইজটা কিন্তু অনেক বড়, মানে 830 MB প্লাস ওবিবি। তো আশা করি সবাই সম্পূর্ণ রিভিউটা দেখে তারপর ওবিবিটাকে ডাউনলোড করতে চলে যাবা, কারণ ও এত বড় সাইজের এমবি, মানে এত এমবি তোমাদের অযথা নষ্ট হোক সেটা আমি চাই না, সেই জন্যই কিন্তু তোমাদের মাঝে এই ছোটো ছোটো রিভিউগুলো তুলে ধরা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা চেষ্টা করবা দেখার জন্য, আর তোমরা যদি না দেখো তাহলে তো আর তোমরা সেটা বুঝতে পারবে না, আর শুধু শুধু এমবি নষ্ট করলে তাহলে তো আর আমার কিছু করার নেই, তোমাদের ভালোর জন্যই আমি এই কাজটি করে থাকি। তো দেখতে পাইতেছো ওবিবিটা কিন্তু সত্যি সুন্দর আছে। তো আগে একটা ওভারভিউ তোমাদেরকে আমি জানিয়ে রাখি, ওবিবিটাতে তোমরা 1G বাস পেয়ে যাবা, তারপর 4টা ট্রাক পাবে, বাংলাদেশি ট্রাক, তারপর ভলভো বাস, তারপর স্কেনিয়া, তারপর গ্রিনল্যান্ডের ডিডি আছে নাকি নাই সেটা আমি এখন পর্যন্ত রাস্তায় পাই নাই, তবে হুন্দাই পাওয়া যাবে তোমরা, হানিফের 4টা ভলভো পাইবা, 4টার মতো ভলভো পাইবা তোমরা, 4টা অথবা 2টা আমি খেয়াল করিনি, হয়তোবা 4টা অথবা 2টা এরকম ভলভো পেয়ে যাবে। আর এটা গ্রাফিক্সটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন একটা গ্রাফিক্স, এই গ্রাফিক্সটা কিন্তু তোমরা অন্য কখনো দেখবে না আশা করি, কারণ এটা সম্পূর্ণটাই খুবই নতুন এবং খুব নতুনভাবে এটাকে রিক্রিয়েট করা হয়েছে ওইগুলোকে। আর তোমাদের অনেকের বিরক্তিকর জিনিস ছিল গাছের পাতাগুলো রাস্তায় পড়ে থাকতো, অনেকের সব রাস্তায়, সেটাও কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। তো এবার যদি আমরা একটু ওইটার গ্যারেজে চলে যাই তাহলে তোমরা দেখতে পারবে ওইটার গ্যারেজ কিন্তু খুবই সুন্দর এবং সুসজ্জিতভাবে করা হয়েছে। তো তোমরা জানো যে খুব শীঘ্রই কিন্তু আমাদের মুসলমানদের সবচেয়ে বলতে পারো গুনাহ মাফের একটা সময় মাহে রমজান সামনে আসতেছে, তো সেই জিনিসটাকে চিন্তা ভাবনা করে কিন্তু এখানে রমজান মাসের, মানে রমজান একটা ফিল দেওয়ার জন্য গ্যারেজটাকে সুন্দরভাবে এখানে সুসজ্জিত করা হয়েছে। তো যাই হোক, তোমরা আশা করি তোমাদের সকলেরই ওবিবিটাকে ভালো লাগবে, এটার গ্যারেজটা দেখেই আমি আশা করি তোমরা সবাই ইমপ্রেস হয়ে যাবে, কারণ অসাধারণ একটা গ্যারেজ দেওয়া হয়েছে। এই গ্যারেজের ভিতরে দেখো এখানে হেল্পার সাহেব কিন্তু আমাদের গাড়িটাকে ঘষা মাজা করতেছে, মানে ধুইতেছে। আর যারা যারা এই স্ক্রিনটাকে ডাউনলোড করতে পারো নাই তারা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে এই স্ক্রিনটারও লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে লিঙ্ক থেকে সরাসরি এই স্ক্রিনটাকে ডাউনলোড করে নিতে পারো। তো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে এবং খেলেও মজা পাবা এই ওবিবিটাতে। আর ওবিবিটা সত্যিই অনেক সুন্দর। আর আমরা এখন বাসটাকে চেঞ্জ করে নিব। তোমরা জানো যে আমার রিভিউর জন্য একটা জাতীয় বাস বলতে পারো হিনো 1A8 বাসটা, মানে আমার প্রত্যেকটা রিভিউর মধ্যে তোমরা এই বাসটা দেখে থাকবা, কারণ এই বাসটার কন্ট্রোলিং বলো সব কিছু কিন্তু অসাধারণ। আর তোমরাও যদি খেলো তাহলে কিন্তু মজা পাবা। আর এই বাস মোডটা তোমরা পাবা কোথায়? এই বাস মোডটা পাবা তোমরা আমাদের টপ 10 বাস মোডটা যে রিভিউ করছিলাম আমি, ওইখান থেকে সর্বপ্রথম বাস মোডটা তোমরা এই বাস মোডটা পেয়ে যাবা। তো দেখতে পাইতেছো এখানে কিন্তু ম্যাপটারও কিন্তু অনেক বিশাল একটা পরিবর্তন আছে, ম্যাপটা বিদেশি একটা ফিল আসতেছে ম্যাপের মধ্যে, কোনো বাংলাদেশি ফিল পাইতেছে না। তো যাই হোক, ম্যাপটা সুন্দর হয়েছে আর ম্যাপের মধ্যে সবুজ সবুজ একটা ভাব দেওয়া হয়েছে, মানে গ্রাফিক্সের সাথে মিল রেখে এখানে সবুজ একটা ভাব দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে আমরা আমাদের জাতীয় ম্যাপ এটাও সিলেক্ট করে দিলাম, কারণ আমার গেমপ্লেতে ওবিবি রিভিউর জন্য যতগুলো ভিডিও দেখছো আশা করি সবগুলোর মধ্যেই তোমরা এই ম্যাপটা পাবা, কারণ এই ম্যাপটাতে প্রচুর পরিমাণ ট্রাফিক পাওয়া যায় এবং ড্রাইভিং করতে খুব মজা হয়। তো সেই জন্যই মূলত এই ম্যাপটাকে নিলাম। আর এখানে লোডিং স্ক্রিন, তারপর এখানে যে ব্যানাটেনে রয়েছে সবগুলো SMS যেরকম থাকার কথা নিয়মিত যেগুলো থাকে আর কি ওইগুলোই দেওয়া আছে, এখানে বাড়তি কোনো কিছু অ্যাড করা নেই, এটা তোমরা দেখে নিও। আর তাছাড়া এখানে খুঁটিনাটি বলতে গেলে তোমরা কন্ট্রোলিংটা তো এই ওখানে ওবিবির তো আর কন্ট্রোলিং ঠিক করা যায় না, এখানে তোমাদের যে গ্রাফিক্সটা আছে গ্রাফিক্সের খুবই হাই কোয়ালিটির একটা গ্রাফিক্স পাবা। তো দেখতেই পাইতেছো এই যে এখানে চলে আসছে, এখানে বাংলাদেশে একটা সবুজ একটা গ্রিন একটা টেক্সচার পেয়ে যাবা, আর রোড গার্ডগুলো খুব সুন্দরভাবে এখানে টেক্সচার করা হয়েছে। তো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, কারণ এটা খুব সুন্দরভাবে অপটিমাইজড একটা ট্রাফিক এখানে দেওয়া হয়েছে। তবে আমার কেন জানি হালকা 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 থোড়া থোড়া লেগ লাগতে হে, বুঝছো নি, থোড়া থোড়া মানে হালকা হালকা লেগ লাগতেছে ভাই, হিন্দি পারি না, কেউ আমার হিন্দিতে ভুল ধরতে আইও না, কারণ আমি হিন্দি পারি না, আসলেই আমি হিন্দি পারি না। তো যাই হোক, আর এখানের যে আমার যে টেক্সচারটা আছে টেক্সচারটা খুবই ভালো লাগছে, এখানে যদি গাছপালাটা আর একটু সুন্দর করা যেত তাহলে মানে আর একটু সুন্দরভাবে ফুটে উঠতো বেবিটা। তো যেমনই হোক আমার কাছে ভালো লাগছে, আর টেক্সচার দিয়ে আমি তেমন কিছু করি না, আমার দরকার দরকার ট্রাফিকের অপটিমাইজেশনটা খুব সুন্দর হয়েছে। আর চোখে ধরার জন্য বলতে পারেন টেক্সচারটা খুবই সুন্দর, মানে
চোখে ধরবে না, আপনাদের এক কথায় খুব সুন্দরভাবে স্মুথলি খেলতে পারবেন, এরকম একটা ওবিবি হলো এটা। আর যাদের 2-3 GB র্যাম আছে তারা একটু গ্রাফিক্সটা লো দিয়ে খেলবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে খেলতে পারবেন, কারণ এখানে ট্রাফিকের জন্য আপনাদের হয়তোবা কিছুটা প্রবলেম হতে পারে যাদের 2-3 GB র্যাম রয়েছে। আর যদি পারেন আপনারা ট্রাফিক ডেন্সিটিটাও লো দিয়ে খেলবেন, তাহলে একটু ভালোভাবে খেলতে পারবেন। কারণ আমি বুঝলাম না এই ওবিবিটা ML বাহের মূলত কোনো ওবিবি ল্যাগ করে না, আর হঠাৎ এই ওবিবিটা হালকা হালকা আমি ল্যাগ পাইছি খুব কম জায়গায়। তো এটা মেজর কোনো ইস্যু না, হয়তো স্ক্রিন রেকর্ডের জন্য হতে পারে। তো আপনাদের কাছে যদি হালকা পরিমাণ ল্যাগ লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে ভাই আমারও ল্যাগ লাগছে। তো আরেকটা কথা বলে নিই, আপনারা যদি আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপটাতে জয়েন না হয়ে থাকেন, আমার ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ফেসবুক গ্রুপটার কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, টিম গেমজন ব্রাদার্স অফিসিয়াল। তো আপনারা সবাই কিন্তু ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন, কারণ বড় বড় মতো আমাদের সকল কাজের আপডেট কিন্তু আপনারা ওই গ্রুপটাতে পেয়ে যাবেন। আর আমাদের একটা ওবি রিভিউ আসার কথা ছিল, সেটা আপনারা বেশ কিছুদিন মানে হয়তোবা 3-4 দিনের মধ্যে পেয়ে যাবেন, কারণ এটার কিছুটা কাজ বাকি আছে। আপনাদের যে তামিম দাদু আছে, তামিম দাদু খুবই অলস মানুষ, ওনাকে আমি 15 দিন আগে কাজ দিয়েছিলাম, উনি এখনও কাজটা কমপ্লিট করে আমাকে দেয় নাই, সেজন্য আমি ওবিটাও আমি আপনাদের মাঝে মানে তোমাদের মাঝে দিতে পারতেছি না। তো যাই হোক, ইনশাল্লাহ খুব শীঘ্রই সেটাও আপনারা তোমরা পেয়ে যাবা, খুবই শীঘ্রই পেয়ে যাবা, খুব শীঘ্রই পেয়ে যাবা, হ্যাঁ ভাই খুব শীঘ্রই পেয়ে যাবা। আর 3-4 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তাকে আজকে জোর টোর দিয়ে কিছু কাজ করাই নিছি, আর কিছুটা করাইনো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আর যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে আমাকে নক করতে পারো আমার অফিসিয়াল ফেসবুক পেজে, পেজের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকো। আর যারা যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে নোটিফিকেশনে নতুনকে অল করে দিও। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।